চার নেতাকে শ্রদ্ধা জানালো সিপিআই দলের সদর বিভাগের তরফে হয় শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান শনিবার স্বাধীনতা সংগ্রামী বিপ্লবী কিংবদন্তি কমিউনিস্ট নেতা সিপিআই প্রাক্তন সাধারণ সম্পাদক অজয় ঘোষের জন্মদিব এছাড়া এই দিনে প্রয়াত হয়েছেন কিংবদন্তী কমিউনিস্ট এবং শ্রমিক আন্দোলনের নেতা দেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সিপিআই প্রাক্তন সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ গুপ্ত দেশের মহিলা তথা শ্রমিক আন্দোলনের অন্যতম কিংবদন্তি নেত্রী প্রাক্তন সাংসদ পার্বতী কৃষ্ণন মহারাষ্ট্রের প্রবাদ প্রতীম কমিউনিস্ট নেতা সমাজ সংস্কারক সিপিআই মহারাষ্ট্র রাজ্য পরিষদের প্রাক্তন সম্পাদক গোবিন্দ পানসার এই মহান নেতাদের স্মরণ করল সিপিআই সদর বিভাগ শনিবার কৃষ্ণনগর সিপিআই সদর বিভাগীয় পরিষদ দফতর বীরচন্দ্র দেবপুরমা স্মৃতি ভবন প্রাঙ্গনে হয় শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন নেতৃত্ব যুধিষ্ঠির দাস সদর মহকুমা সম্পাদক সহ অন্যান্যরা আমরা আজকে এখানে মিলিত হয়েছি আমাদের কমরেড ইন্দ্রজিৎ উত্তম কমরেড পার্বতী কৃষ্ণ কমরেড গোবিন্দ পানসার এবং কমরেড অজয় ঘোষের আজকে তাদের জন্ম এবং মৃত্যুবার্ষিকী পালন করার জন্য আমরা জানেন আমরা ইন্দ্রজিৎ গুপ্ত আমাদের একাধারে আমাদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের পার্টির সম্পাদক এবং বিশ্ব আমাদের ওয়ার্ল্ড কাউন্সিলের এই যে প্রেসিডেন্ট ছিলেন এবং ভারতের কমিউনিস্ট আন্দোলনে এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনের এক উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছিলেন সেইভাবেই আমাদের পাঞ্চার যে ধর্ম নির্বেক্ষার জন্য এবং ভারতের এই এই যে আমাদের কুসংস্কার সেগুলির বিরুদ্ধে একাধারে ফাইট করে আমাদের আফতারি হাতে নিহত হয়েছিলেন Pure report channels did